নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এই ভিডিওটা একটা ব্যাড নিউজ বলতে পারো বা খারাপ দুঃসংবাদ বলতে পারো তো অ্যাকচুয়ালি যে খারাপ সংবাদটা রয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো রিকোয়েস্ট করবো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো তোমরা যেটা পরীক্ষা দিয়েছো এই বছর দু হাজার একুশে ডাব্লিউ বিপি মানে পুলিশ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবলের ক্ষেত্রে যে পরীক্ষাটা হয়ে গেছে ছাব্বিশ তারিখে বিগত বছরের তুলনায় যেমন দু হাজার আঠেরোতে পরীক্ষা হয়েছে দু হাজার উনিশেও পরীক্ষা হয়েছে রিক্রুটমেন্ট পরীক্ষা ডাব্লুবিপির রিক্রুটমেন্ট কিন্তু পরীক্ষাগুলো হয়েছে সেই বিগত বছরের তুলনামূলকভাবে কিন্তু এই বছর প্রচুর সংখ্যক মানে ক্যান্ডিডেটের ওই সেট কিন্তু বাতিল হয়ে যাচ্ছে এই বছর বোঝা গেল এটা কিন্তু আপডেট আসছে যার কারণে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলছি আশা করি কয়েকদিনের মধ্যে আমরা জানতে পারবো যে কত ক্যান্ডিডেটের খাতা মানে ওয়েমআর সিট ক্যান্সেল হয়ে গেছে বা কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে সমস্ত তথ্য সমস্ত ডেটা কিন্তু আমরা পেয়ে যাবো রেজাল্টের আগেই তো যখনই আপডেট পেয়ে যাবো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তো আমি তোমাদেরকে বলবো যে খাতাগুলো ক্যান্সেল হয়েছে কেন মানে ওয়েমআর সিটগুলো তোমাদের ক্যান্সেল হয়েছে কেন সেটা তো অবশ্যই আমি তোমাদের জানাবো তার আগে যেটা জেনে নেওয়া উচিত যে এই বছর মানে ওয়েমআর সিট ক্যান্সেলের থেকে রেকর্ড হারে কেন অ্যাকচুয়ালি এই বছরে খা ওই এমআর সিট বাতিল হওয়ার কারণ একটাই যে এই বছর প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে আর এই বছরে সব থেকে বেশি হারে নতুন ক্যান্ডিডেটরা কিন্তু পরীক্ষা দিয়েছে যার কারণে কিন্তু একটা বড় সংখ্যার নতুন ক্যান্ডিডেটের ক্ষেত্রে ওএমআর এমআর বাতিল হয়ে যাচ্ছে তো তোমরা সকলেই জানো আমরা সকলেই জানি যে ওএমআর এমআর সিট যখন চেক করা হয় সেটা কিন্তু অটোমেটেড মেশিনের মাধ্যমে চেক করা হয় সেখানে যদি কোনো ছোটো মোটো মিস্টেকের কারণেও কিন্তু খাতাগুলো আইডেন্টিফাই না করার ক্ষেত্রে কিন্তু রেজাল্ট হয়ে গেছে এই কারণে কিন্তু খাতাগুলো রিজিট হয়ে গেছে শুধুমাত্র নতুন ক্যান্ডিডেটের ক্ষেত্রেও নয় পুরোনো যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তারাও যদি ছোটো মোটো মিস্টেক করে সেক্ষেত্রেও কিন্তু ওয়েমার শিট বাতিল হয়ে যাবে আমি দু হাজার উনিশে প্রার্থী ছিলাম সেক্ষেত্রে আমারও কিন্তু ওয়েমার শিট ক্যান্সেল হয়ে গেছে আমার একটা ছোট্ট মিস্টেকের কারণে কিন্তু অ্যাকচুয়ালি সব থেকে বড় ব্যাপার হচ্ছে যখন আমরা পরীক্ষা হলে থাকি তখন কিন্তু সময়টা খুব কম সময় থাকে আমরা সকলে জানি এক ঘন্টার সময়ের মধ্যে কিন্তু আমাদের পরীক্ষাটা কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে আমরা খুব তাড়াহুড়ো বা খুব একটা মানে টেনশন বা খুব একটা চাপের মাধ্যমে কিন্তু সেগুলোকে তাড়াতাড়ি ফিল আপ করার চেষ্টা করি যার কারণে কিন্তু আমরা মিস্টেক করে ফেলি একবার যদি মিস্টেক হয়ে যায় সেটা তো আর কোনো মানে মোছার কোনো ব্যাপার নেই সেখানে যত মুছবে তত আরও খারাপ হবে খাতাটা তাই না এই কারণে কিন্তু খাতাগুলো রিজেক্ট হওয়ার সবথেকে বড় চান্স তো আমার ক্ষেত্রেও তাই হয়েছে দু হাজার উনিশে আমি পরীক্ষা দিয়ে আমার কিন্তু ওই শিট পুরোপুরি বাতিল হয়ে গেছে তো আমরা জেনে নেব কোন কোন কারণে ওই শিট বাতিল হয় তো এই মুহূর্তে তোমরা স্ক্রিন একটা ওই শিট দেখতে পাচ্ছ তো যখন আমরা উত্তরগুলো আইডেন্টিফাই করি যেখানে বি সি ডি যে নাম্বারগুলো থাকে সেখানে যদি আমরা মিস্টেক করি অর্থাৎ একটা ঘরে একটা নাম্বারের ক্ষেত্রে দুইটা সার্কেল যদি দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু মানে ওয়েমার শিট রিজেক্ট হওয়ার চান্স নেই হয় না সাধারণত তোমার সেক্ষেত্রে তোমরা যদি মানে অ্যান্সার যেখানে অ্যান্সার তোমরা আইডেন্টিফাই করো সেখানে যখন লেখো সিলেক্ট করো সেখানে যদি তোমরা ভুল করো সেক্ষেত্রে তোমার নাম্বার কাটা যেতে পারে বাট তোমার খাতা কিন্তু ক্যান্সেল হবে না বোঝা গেল সব থেকে বড়ো সমস্যার কারণ হচ্ছে যখন আমরা রোল নাম্বারগুলো লিখি রোল নাম্বার এবং কোশ্চেন বুকলেট নাম্বারটা যখন লিখি বা যখন আমাদের নামটা লিখি সেক্ষেত্রে যদি কোনো মিস্টেক হয় সেক্ষেত্রে কিন্তু খাতাটা পুরোপুরি রিজেক্ট হওয়ার চান্স বা সম্ভাবনা সব থেকে বেশি ধরো আমি আমার রোল নাম্বারটা ঠিক লিখলাম বাট আমি সার্কেল যখন লিখছি সার্কেলের জায়গায় কিন্তু আমি মিস্টেক করলাম ধরো একটা একটা লাইনে আমি দুটো সার্কেল দিয়ে দিলাম বা কোনো লাইনে আমি সার্কেলে দিলাম না নাম্বার ঠিক আছে আমার বাট সার্কেল মিস্টেক আছে যার কারণে কিন্তু খাতাটা রিজেক্ট হতে পারে অথবা আমি সার্কেল ঠিক করলাম আমার রোল নাম্বার গণ্ডগোল রয়েছে সেক্ষেত্রে কিন্তু খাতাটা পুরোপুরি রিজেক্ট হতে পারে অথবা কোশ্চেন বুকলেটের নাম্বারের ক্ষেত্রেও সেম নাম্বার ঠিক লিখেছি সার্কেলের জায়গায় ভুল করেছি সেক্ষেত্রেও কিন্তু আমার যে ওইমার শিটটা আছে পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে বোঝা গেল আর একটা কারণে যেটা রিজেক্ট হয় সেটা হচ্ছে নাম নামের ক্ষেত্রে রিজেক্ট হতে পারে যদি তোমার নামটা এমনভাবে লিখছো যেটা আইডেন্টিফাই করতে পারছে না সেক্ষেত্রেও কিন্তু তোমার যে ওই মার শিটটা আছে সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে বোঝা গেল নামের ক্ষেত্রেও কিন্তু ক্যান্সেল হতে পারে আর তোমাদের রোল নাম্বার এবং কোশ্চেন বুকলেট নাম্বারের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রেও কিন্তু রিজেক্ট হয়ে যাবে কেননা এগুলো মেশিনের মাধ্যমে স্ক্যান করা হয় এই বছর কতগুলো ওয়েমার সিট রিজেট হয়ে গেছে সেটা আশা করি খুব শীঘ্রই কিন্তু আমার তোমরা ডেটা পেয়ে যাবো ডেটাটা পেয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আশা করি তোমরা যারা আমার ভিউয়ার্স ও সাবস্ক্রাইবার রয়েছে আশা করি তোমাদের ওই মাসে সেফ রয়েছে আশা করি তোমরা ভালো এক্সাম দিয়েছ আর তোমরা যারা রেজাল্ট আপডেট নিয়ে কমেন্ট করছো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি একটা রিসেন্টলি আমি ভিডিও পাবলিশ করেছি কাট আপ নিয়ে এবং তোমাদের রেজাল্ট আপডেট নিয়ে চাইলে তোমরা এই ভিডিওটা দেখার পরে দেখে নিতে পারো থ্যাংক ইউ সো মাচ ভালো